خلقكم والذين من قبلكم لعلكم تتقون عبادت করতে হবে আল্লাহর لعلكم تتقون যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাহলে সব ইবাদত বندگির পিছনে আল্লাহ তাআলা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মুত্তাকি বানানো পরহেজগার বানানো আর মুত্তাকি যদি আমরা হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সোজা সবটা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সুবহানাল্লাহ এবার তাকওয়া বলতে আমরা কি বুঝি অনেক ডেফিনিশন তাকওয়ার আছে আমি জাস্ট আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষায় তাকওয়া মানে কি আমি একটা সংজ্ঞা দিতে চাই এবং এই সংজ্ঞার ভিতরে অনেক শিক্ষা আমাদের লুকিয়ে আছে হযরত আলী বলেন তাকওয়া মানে হচ্ছে আল খাউফু মিনাল জালিল তাকওয়ার চারটি কথা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া মানে এই চারটি জিনিসের সমন্বয় এক নম্বর আর তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা কাকে ভয় করা একটু জোরে বলেন কাকে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি ভয় করে তাহলে সেই ব্যক্তি যদি ব্যবসায়ী হয় গোশতের ব্যবসায়ী অথবা সেই ব্যক্তি যদি মুদি দোকানদার হয় ব্যবসায়ী হয় সেই ব্যক্তি আর মাপে কম দিবে না কারণ ওই ব্যক্তির মনের ভিতরে আছে আল্লাহর ভয় সেই ব্যক্তি জানে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন পাইকারি মার্কেট থেকে যখন নিয়ে আসে পুরোপুরি কিনে নিয়ে আসে কিন্তু খুচরা যখন বিক্রি করে 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দেয় এই রকমের ডাকাত এবং চোর মার্কা ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা জোরে বলেন আছে কিনা পাইকারি বাজার থেকে যখন আনে পারলে 100 গ্রাম বেশি আনে কিন্তু মেপে যখন দেয় তখন 100 গ্রাম কম দেয় এরকমের ব্যবসায়ী আমাদের এই মিরেশরা এলাকায় নাই আপনাদের এলাকায়ও আছে খুঁজলে পাওয়া যাবে খুঁজলে পাওয়া যাবে আশা করি এই মাহফিলে যারা এসেছেন যাদের অন্তরের ভিতর আল্লাহর ভয় আছে তারা কোনোদিন ওজনে কম দিবে দিবে না অন্তরে ভয় থাকতে হবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর নাম ছাড়া আর কিছুই তারা ডাকে না কারণ হৃদয়ের ভিতর আছে কার ভয় আল্লাহর ভয় সম্মানিত ভাই সব সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া মানে হচ্ছে আল খাউফু মিনাল জালিল তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় যদি কারো অন্তরে থাকে তে সেই ব্যক্তি হালাল খাবে হারাম খাবে না সেই ব্যক্তি হালাল কোন জিনিস পানীয় পান করবে হারাম কোন জিনিস পান করবে না তাকওয়া যদি থাকে তাহলে অফিসের ভিতরে ডান হাত বাম হাতের কোন লেনদেন সেই ব্যক্তি করবে করবে না কি করবে না কারণ তার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয় এবারে আলী বললেন তাকওয়া মানে হচ্ছে দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে ওয়াল আমালু বিতানজিল তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আখিরি কিতাব আল কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা নিজের গোটা জিন্দেগির আমল হবে কাজ হবে কোরআন অনুযায়ী সুন্নাহ অনুযায়ী কথা ঠিক কিনা বলেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কোরআন সুন্নাহ বা হাদিস তো কোরআনের ব্যাখ্যা গ্রন্থ কোরআন একটি ছোট্ট আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কিতাব দিয়েছেন মানুষ মানবতার সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যা হয় হয়েছে হচ্ছে এবং হবে এবং এই দুনিয়ার পরে আরেকটি যে জগৎ আছে সব কিছু সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের ভিতরে সব বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে বাস্তব কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুবহানাল্লাহ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়ার দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ওয়াল আমালু বিতানজিল আল্লাহর পক্ষ থেকে আখিরি কিতাব আল কোরআন সে আল কোরআন অনুযায়ী আমল করা নিজের জীবন পরিচালনা করা এবারে কোরআন কি বলছে কোরআন বলছে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলো কি বলেন হ্যাঁ কোরআন কি সত্য কথা বলতে বলছে না মিথ্যা কথা বলতে বলছে যারা বলেন না এরা ওরা বুঝতে পারেন নাই কোরআন কি আমাদেরকে সত্য বলতে বলেছে নাকি মিথ্যা বলতে বলেছে তাহলে যে নেতা নেত্রী নিজেরা বড় ডাকাত কিন্তু অন্যদেরকে চোর বলে এরা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে আছেন আমাদের এরকমের নিজে বড় ডাকাত
আরেকজন কয় চোর আরেকজন চোর হতে পারে কিন্তু আমি তো বড় ডাকাত এই সামনে আমার আলোচনার ফাঁকে ফাঁকে কিছু কথা আসবে যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তাকওয়ার দ্বিতীয় যে কম্পোনেন্ট হচ্ছে সেটা হচ্ছে ওয়াল আমালু বিন তানজিল কোরআন অনুযায়ী আমল করা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা আমি যদি ব্যবসায়ী হই ব্যবসার ক্ষেত্রে কোরআনের নির্দেশনা আছে কিনা আছে কিনা হাদিসের নির্দেশনা আছে কিনা التاجر الصادق صديق التاجر الصادق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين আমি একজন শিক্ষক আমার শিক্ষকতা এই প্রফেশনালিজম যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে আমি তো জান্নাতের সুগ্রাম আমি হয়তো পাবো না কিন্তু একজন ব্যবসায়ী যেই ব্যবসায়ীর ভিতরে আছে আমানতদারিতা যেই ব্যবসায়ীর ভিতরে আছে সততা দুইটা পুঁজি আল্লাহর হাবিব বলছেন একজন ব্যবসায়ী যার ভিতরে আছে সততা এবং যার ভিতরে আছে আমানতদারিতা দুইটা পুঁজি যদি ওই ব্যবসায়ী থাকে ওই ব্যবসায়ী যদি দুইটা চরিত্র যদি থাকে আল্লাহর হাবিব বলছেন তার হাসর নশর এবং জান্নাত হবে মান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদাই ওয়াসসালিহিন সুবহানাল্লাহ আপনি শহীদদের সাথে আপনার জান্নাত হবে শহীদদের সাথে আপনার হাসর নশর হবে চিন্তা করা যায় নবীদের সাথে আপনার হাসর নশর হবে সম্মানিত ভাই সব তাহলে তাকওয়ার দ্বিতীয় যেই উপাদান সেটি হচ্ছে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা কি অনুযায়ী জোরে বলেন কি অনুযায়ী কোরআন অনুযায়ী আমল করা এরপরে তাকওয়ার তৃতীয় যেই উপাদান সেই উপাদানটি হচ্ছে ওয়াল কনাআতু বিল কলিল ওয়াল কনাআতু বিল কলিল এর অর্থ হচ্ছে অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা দেখেন অল্পে তুষ্ট থাকা এটা কিন্তু বিশাল একটা যোগ্যতা বিশাল একটা যোগ্যতা একটা মানুষের অল্পে তুষ্ট থাকা এটা আমরা পারি না একটা উদাহরণ দেই আপনাদের কারো কারো হয়তো সিএনজি থাকতে পারে ভাড়া চালিত দুইটা পাঁচটা দশটা সিএনজি আছে দুই চারটা গাড়ি আছে দশ বিশটা রিক্সা আছে দুই চারটা ভাড়া ঘর আছে দুই চারটা দোকান আছে আছে কি না ভাই এখানে এরকম কিছু ব্যবসায়ী আছেন কি না অথবা একটা বিল্ডিং আছে তিনতলা আপনার পাশেই আর একটা বিল্ডিং আর একজনের ছয়তলা এখন সকাল বিকাল পাঁচ অক্ত নামাজে যান আর ওই ছয়তলা বাড়ির সামনে দিয়ে যায় আর নিজের বাড়ি দিয়ে যখন মসজিদে যায় এরকম গোনে আমার তো তিন ওর চার পাঁচ ছয় তাহলে এর থেকে তো আমার উপরে উঠতে হবে তাহলে আমার তিনতলাকে সাততলা করতে হবে তিনতলা বাড়িকে যখন আমি সাততলা করতে যাব স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কভার করছে না তখন আমাকে একটু ঘুষের লেনদেন সুদের লেনদেন লেনদেন আরও কত কিছু লেনদেন আমাকে করতে হয় কি হয় না এই রকমের মানুষ আছে কি না কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াল কনাআতু বিল কলিল অল্পে তুষ্ট দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা দুনিয়া থেকে একদিন বিদায় নিব আবার একদিন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন এবং সেই যেদিন আমাদেরকে উঠাবেন কোরআন বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা সেদিন জমির সব খবর বর্ণনা করে দিবে এখানে মুফাসসিন কেরাম বলছেন সব খবর বলতে কি সব খবর বলতে পৃথিবীর সূচনা লগ্ন থেকে প্রথম যেই ব্যক্তিটি মারা গিয়েছেন এবং কিয়ামত যেদিন সংঘটিত হবে কোটি কোটি মানুষ মারা যাবে সব মানুষগুলোকে আবার উঠিয়ে দেবে পৃথিবী জমিন উঠিয়ে দিবে তো হাদিসু আখবারহা এটা একটা ব্যাখ্যা সবাইকে উদ্গিরণ করবে উঠায়ে দিবে শুধু তাই নয় এই জমিনের ভিতরে রব্বুল আলামিন অসংখ্য যেই স্বর্ণ এবং রৌপ্যের খনি রেখেছেন সেই খনিগুলোকেও উঠিয়ে দেওয়া হবে এবং স্বর্ণ এবং রৌপ্যের এভাবে স্তম্ভ বানানো হবে খুঁটি স্বর্ণের খুঁটি স্তম্ভের খুঁটি বানানো হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন সেই পাপাচারীরা বলবে রব্বুল আলামিন এই স্বর্ণ রৌপ্যের জন্য এই টাকা পয়সার জন্য আমি অমুক ব্যক্তিকে হত্যা করেছি মূলত আমি এই টাকা বা কামাই করার জন্য আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য আঙ্গুল ফুলে কলা গাছ একেবারে অল্প সময়ের ভিতরে ধনী হওয়া বা হতে চাওয়া এই রকমের মানুষ আমাদের এই সমাজে দু চারজন আছে কিনা বলেন মাত্র দুই চারজন আরো বেশি ওই ব্যক্তিগুলো বলবে রব্বুল আলামিন
এই স্বর্ণরৌপ্য তার মানে এই ধন দৌলতের জন্য এই সম্পদের জন্য আমি কত মানুষকে হত্যা করেছি আরেকজন বলবে আল্লাহ তাআলা এই সম্পদ বাড়ানোর জন্য আমার সময় ছিল না একটু খালার খবর নেওয়ার ফুফির খবর নেওয়ার চাচার খবর নেওয়ার চাচাতো ভাইদের জ্যাঠতো ভাইদের খবর নেওয়ার সময় আমার ছিল না আমি ব্যস্ত ছিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত শুধু ব্যস্ত আর ব্যস্ত এই রকমের ব্যস্ত মানুষ আমাদের সমাজে কিছু আছে না ভাই আছে কিনা বলেন কয় এই সম্পদের জন্যই তো এত ব্যস্ত ছিলাম কোনো আত্মীয়-স্বজনের খোঁজ খবর আমি নিতে পারি নাই আবার এক ব্যক্তি বলবে আল্লাহ তাআলা এই সম্পদ বাড়ানোর জন্যই তো অফিসে গিয়ে আমি ঘুষ খেয়েছি আমি বড় দাড়িওয়ালা বড় কুর্তাওয়ালা বড় হাজি সাহেব বড় উমরাকারী উমরা করে আসি প্রত্যেক বছর উমরা করে প্রত্যেক বছর হজে যায় হজে 10 20 জন পাঠায় কিন্তু ব্যাংকের টাকা মাইরে খায় এই জাতের ব্যবসায়ী আমাদের সমাজে আছে কিনা বলেন বড় ডাকাত তোর হজের দিকে কি লাভ তোমার উমরার কাজটা কি তোমার এই যাকাত দেওয়ার কাজটা কি তুমি সাধারণ মানুষের আমানত তুমি নষ্ট করতেছো হাজার হাজার কোটি টাকা তুমি খেয়ে ফেলতেছো অথচ তুমি নিজে হজ করো উমরা করো আরজনকে করাও এগুলো কোনো চার পয়সার কোনো কাজ কাজে আসবে না কথা ঠিক কি না ওই দিন সেই ব্যক্তিও বলবে আল্লাহ তাআলা সম্পদ বাড়ানোর জন্য আমি তো এই কাজ করেছিলাম আবার এক ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি তো ভোট চুরি করেছি ভোট ডাকাতি করেছি আমার এই চেয়ারটার ভিতরে আজীবন থাকার জন্য বলবে কি বলবে না বলেন আল্লাহ আমি তো ভোট চুরি করেছি আমি তো ভোট ডাকাতি করেছি মূলত এই চেয়ার কে অক্ষুণ্ণ কারণ এই চেয়ারে আমাকে ছাড়া আর কাউকে মানায় না এই চেয়ারে আমাকে ছাড়া আর কাউকে একটু চিন্তা করে না এই চেয়ার চেয়ারের জায়গায় থাকবে চেয়ার চেয়ারের জায়গায় থাকবে কিন্তু তুমি না তোমার আগে আরো 10 জন এই চেয়ারে বসে গেছে তোমার পরে আরো 50 জন বসবে কিন্তু তুমি ইতিহাস থেকে মুছে যাবে ইতিহাসের আস্তা করে তুমি নিক্ষিপ্ত হবে কথা ঠিক কি না বলেন ওই ব্যক্তি ওই নেতা নেত্রী সেদিন কাল কঠিন কিয়ামতের ময়দানে বলবে রব্বুল আলামিন এই চেয়ারটাকে অক্ষুণ্ণ থাকার জন্য এই গদিটা ঠিক রাখার জন্য আমি রাত্রিবেলায় এমন আকাম করেছি ভোর রাতে যখন অসংখ্য মানুষ তাহাজ্জুদের জন্য এসে উঠেছে তখন আমি এবং আমার দলের কিছু মানুষ টাকাটাকি করছি আল্লাহ এত শুধু চেয়ার রাখার জন্য এতে দুনিয়াতে একটু আমার যে কি বলে বাহাবা ক্রেডিট ঠিক রাখার জন্য আমি ছাড়া আর কেউ যোগ্য না এটা বোঝানোর জন্য ভাই সব এটা বানিয়ে বলছি না হাদিসের কথা বলছি তিরমিজি শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে এভাবে এক এক করে সবাই বলবে আল্লাহ এই ধন সম্পদ এই ইজ্জত এই সম্মান এই গদি এগুলোর জন্যই তো আমি দুনিয়াতে এই কাজ করেছি দেখেন এগুলাই কিন্তু মিলাই দেখবেন এগুলোর জন্যই কিন্তু আমরা করি আপনি একজন সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী 50,000 টাকা বেতন পান আপনি 50,000 টাকা বেতন পাইয়ে আপনি মাসে 3 লাখ টাকা খরচ করেন আপনার পরিবার অমুক তমুক এটা সেটা বাকি 2.5 লাখ টাকা কোথায় পান আপনি একজন পিয়ন একজন সরকারি একটা অফিসের পিয়ন আপনার ঢাকা শহরে 5টা বাড়ি এটা কি আসমান থেকে নাজিল হয়েছে এটা কি চতুর্থ আসমান থেকে আল্লাহ তাআলা একবার হঠাৎ করে সকালবেলা একটা 5তলা বাড়ি ওকে দিয়ে দিয়েছে যা তোরে দিয়ে দিলাম এটা কি হয়েছে ভাই একটা পিয়ন সিরপ পিয়ন 5000 টাকা বেতন ম্যাক্সিমাম 20,000 টাকা আমি জানি না আরো কম হতে পারে একটা পিয়ন যদি 20,000 টাকা হয় তার যদি ঢাকা শহরে 4-5টা বাকি বাড়ি থাকে আবার বিশেষ একটা বড় সরকারি একটা অফিস সেটার এমডি যদি কয় আমি কোনোদিন একটা টাকা হারাম খাই নাই কিন্তু তার কোটি কোটি টাকা মালিক সেটা কোনোদিন হারাম খায় নাই মানুষের লজ্জা বলতে কিছু নেই মিথ্যা বলতে বলতে এখন যা ইচ্ছা তাই বলতে পারে হালাল হারামের তো কোনো বাজ বিচার নাই যা ইচ্ছা তাই বলছে এটা হচ্ছে আমাদের সমাজের এখন বাস্তব চিত্র সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল কানাআতু বিল কলিল তাকওয়া মানে হচ্ছে অল্পে তুষ্ট থাকা তোমার তিনতলা একটা বাড়ি আছে তোমার পাশে আরেকজন ভাইয়ের একতলাও বাড়ি নেই কুড়ে ঘর সনের ঘর তুমি প্রতিদিন তার ঘরের দিকে তাকাবে এবং বলবে রব্বুল আলামিন তুমি এই ব্যক্তির থেকে আমাকে হাজার গুণে ভালো রেখেছো এই ব্যক্তির একটা সনের ঘর একটা কুড়ে ঘর অথচ আল্লাহ তুমি আমাকে তিনতলা একটা বাড়ির মালিক করেছো তিনটা সিএনজির মালিক করেছো দুইটা বাসের মালিক করেছো
কিন্তু আপনার পাশেই একটা মানুষ একটা চোখ নাই ভিক্ষা করছে আপনি তাকে দু পাঁচ 10 টাকা 20 টাকা 50 টাকা দিচ্ছেন একটু চিন্তা করেন আল্লাহ চাইলে আপনাকে ওই ব্যক্তির মতো পথের ফকির বানাতে এক মুহূর্ত লাগবে না কথা ঠিক কি না বলেন তাহলে তাকওয়া মানে তৃতীয় নাম্বারটা হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট আজকে থেকে নিয়ত করবেন না আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন আর কিছুই দেয় না এখনো পর্যন্ত যুবক ও যুবক যার চাকরি এখনো হয় নাই এখনো কোনো এন্টারপ্রেনারশিপ তুমি অর্জন করতে পারো না এখনো উদ্যোক্তা হতে পারো না আমি সেই যুবকের জন্য বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি একটু ধর্ণা দাও পাঁচ ওয়াক্ত নামাজ বাদে বলো ওই শেষ রজনীতে উঠে রব্বে কারিমের কাছে মন খুলে দুটো হাত তুলে বলো রব্বুল আলামিন তুমি আমাকে সৃষ্টি করেছো শুধু সৃষ্টি করো নাই তুমি যৌবনে আমাকে পদার্পণ করিয়েছো এবং এই যৌবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব তুমি আল্লাহ নিবা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বিহি আল্লাহ তোমার হাবিব বলছেন এই যৌবনের প্রতিটি মুহূর্তের হিসাব তুমি নিবা আয় আল্লাহ তাআলা গোটা এলাকার মানুষ যখন ঘুমিয়ে আছে আমি 25 বছরের একটা যুবক এখন ভোর রাতে জেগে তোমার কাছে ধর্ণা দিয়েছি রব্বুল আলামিন দয়া করে একটা সম্মানজনক একটা চাকুরির ব্যবস্থা করো সম্মানজনক ব্যবসার ব্যবস্থা করো সম্মানজনকভাবে চলার জন্য যা যা দরকার রব্বে কারিম তুমি আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট থাকবেন এই কথা বলে যে রব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত শরীরকে আমাকে সুস্থ রেখেছো একটা অর্গান এখনো পর্যন্ত নষ্ট হয় নাই দুটা চোখ দিয়েছো কত চমৎকার দুটো চোখ দিয়েছো দুটো চোখ দিয়ে আমি দেখতে পাই দুটো হাত দিয়েছো এখনো সচল আছে দুটো পা দিয়েছো সচল আছে সবচেয়ে বড় বিবেক দিয়েছো মেধা দিয়েছো রব্বুল আলামিন কত ধন্য তুমি আমাকে করেছো একবারের জন্য আমরা চিন্তা করি না একবারের জন্য আমরা কেউ ভেবে দেখি নাই রব্বে কারিম আমাদেরকে কত রকমের মেহেরবানি করেছেন একটা সুস্থ জীবন দিয়েছেন ও যুবক তুমি রব্বে কারিমের কাছে সেজদায় পড়ে যাও এজন্য যে আল্লাহ তুমি একটা সুন্দর সুস্থ শরীর আমাকে দিয়েছো একটা জীবন তুমি দিয়েছো আজকের এই আসার আগে আপনাদের এখানে আসার আগে আমার এক পরিচিত বোনের ক্যান্সারের খবর শুনলাম ইন্নালিল্লাহ ক্যান্সার সবাই একটু জিকির করে লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তো বলছিলাম ওই যুবক ভাইকে প্রিয় ভাই অথবা আমরা এখানে যারা আছি একটু চিন্তা করেন আল্লাহ তাআলা বড় ধরনের কোনো রোগ দেন নাই ব্যাধি দেন নাই হ্যাঁ রোগ মানে যে আপনার শাস্তির জন্য তা নয় আল্লাহ পরীক্ষা করান রোগ দিয়ে কিন্তু দেখেন আমাদের আশেপাশে অনেক মানুষ যাদেরকে আল্লাহ ক্যান্সার দিয়েছেন বিভিন্ন রোগ দিয়েছেন আল্লাহ এখন আমাদেরকে সুস্থ রেখেছেন ও বান্দা প্রিয় ভাই আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করব অথচ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন ও আমার বান্দা আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছি 3.5 হাত একটা সুন্দর সুস্থ শরীর তোমাকে আমি দিয়েছি এত দ সত্ত্বেও তোমার ব্যাপারে আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ এই মানুষগুলো তার রবের ব্যাপারে নাফরমানি করছে চোখ দিয়ে যা দেখার কথা তা দেখছে না কান দিয়ে যা শোনার কথা তা শুনছে না আমি তুমির গান ভালো লাগে কোরআন তেলাওয়াত ভালো লাগে না ইসলামী সঙ্গীত ভালো লাগে না কোরআন তেলাওয়াত এবং ইসলামী সঙ্গীত যেখানে হয় শয়তান সেখানে আমার মাথার উপরে ভর করে ক এগুলো বন্ধ কর মাহফিলগুলো বন্ধ করে দে এই মাহফিলে গেলে তো মানুষ ভালো হয়ে যাবে মুত্তাকি হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে দিনদার হয়ে যাবে এই দেশে কিছু মানুষ আছে কিছু দল আছে যে দল চিন্তা করে এ জাতের মানুষের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে তাদের বিপদ আছে কথা ঠিক কিনা বলেন নামাজিওয়ালাদের সংখ্যা বেড়ে গেলে শয়তানের দুশ্চিন্তা মানে মারাত্মক আকারে বেড়ে যায় আহারে গেল তো মানুষগুলো বুজুর্গ হয়ে আর এরা যদি বুজুর্গ হয় তাহলে আমাদের উপায় কি হবে এই জন্য বুজুর্গ যেন হতে না পারে যত রকমের বাধা বিপত্তি সব শর্ত সারায় সব মাহফিলের জন্য দিনী প্রোগ্রামের জন্য যদি এটা যাত্রা গান হয় এটা সিনেমার
শুটিং হয় অমুক হয় তমুক হয় সেখানে কোনো বাধা নেই কয়গুলো আরো হইলে তো এগুলো তো মাশাআল্লাহ এগুলো না হইলে কেমনে হয় আধুনিকতা মডার্নিজম প্রিয় ভাই সব সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন ও বান্দারা এত চমৎকার একটা শরীর দেওয়ার পরেও তুমি সন্তুষ্ট হও নাই বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে যে জিনিসটি আশঙ্কা করছি তা হচ্ছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ এত কিছু দেওয়ার পরেও তোমার রবের ব্যাপারে তুমি অবাধ্য তোমার রবের আনুগত্য তুমি করো না তোমার রবকে তোমার ভালো লাগে না রসুলকে ভালো লাগে না দ্বীন ইসলামকে তোমার ভালো লাগে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই তাকওয়ার চতুর্থ নম্বর যে উপাদান সেটি হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল না ফেরার জগতে এমন একটা জগতে আমরা চলে যাব যেতেই হবে যেই জগৎ থেকে কেউ ফিরে আসতে পারে না আমি আগেই বলেছি সেই আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা হচ্ছে তাকওয়ার চতুর্থ নম্বর উপাদান তাহলে তাকওয়ার চারটি উপাদান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক নম্বর উপাদান হচ্ছে তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় করা কাকে ভয় করা সম্মানিত ভাই সব আমরা সবাই মুত্তাকি হতে চাই তো সবাই মুত্তাকি হতে চাই কিনা বলেন আপনি যদি মুত্তাকি হতে না চান বুঝতে হবে আপনার ঈমানই নেই কারণ সব ইবাদতের পিছনে যদি উদ্দেশ্য হয় তাকওয়া সব কিছুর উদ্দেশ্য যদি হয় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি তার মানে তাকওয়া এবং সেই তাকওয়ায় যদি আপনি অর্জন করতে না চান মুত্তাকি হতে না চান তার মানে বুঝতে হবে আপনার আমার এখনো পর্যন্ত ঈমান পরিপূর্ণতা সাধিত হয় নাই তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা তাকওয়ার দ্বিতীয় যে উপাদান সেটা হচ্ছে আল্লাহর আখিরি কিতাব আল কোরআন অনুযায়ী আমল করা কাজ করা তিন নম্বর হচ্ছে অল্পে তুষ্ট থাকা এবং চার নম্বর হচ্ছে আখেরাতের প্রস্তুতি গ্রহণ করা আখেরাতের প্রস্তুতি